আসসালামু আলাইকুম। এই শীতের সময় রুমটা গরম করার জন্য আমাদের রুম হিটারের প্রয়োজন পড়ে, আর কোন রুম হিটারটি আপনার জন্য পারচেজ করলে ভালো হবে আপনার ফ্যামিলি মেম্বার অনুপাতে আপনার রুমের জন্য, এবং কোন রুম হিটার শরীরের জন্য ভালো ক্ষতি না পৌঁছায়, কোন কোন রুম হিটারের কোন কোন ফাংশন আছে কোনগুলো দেখে নেবেন, এই ভিডিওতে এই রুম হিটারগুলোর প্রাইস প্লাস হচ্ছে রুম হিটার কেনার আগে যে বিষয়গুলো দেখা লাগে একই ভিডিওতে সব বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে, শুরু করা যাক। প্রথম যে রুম হিটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইজি ভিশনের, এটা 1650 টাকাতে পেয়ে যাবেন। ভিতরে এটার কয়েলটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ লাল হয়ে যায়, এখানে কম বেশি করতে পারবেন, এই যে এখানে কম বেশি করতে পারবেন। এটা কিন্তু শুধু ফ্যান চলবে, ওয়ানে দিলে হিটিংটা আসবে তবে কম, যখন এই যে দুই দেওয়া আছে এখানে আসবে তখন কিন্তু এটা সম্পূর্ণ হিট দিতে শুরু করবে। আর এটা হচ্ছে থার্মোস্ট্যাট, আপনি যদি থার্মোস্ট্যাটটা এখানে রাখেন তাপমাত্রা এসে এটা কিন্তু এই পর্যন্তই থাকবে, থেমেও যেতে পারে। প্লাস হচ্ছে সেফটি এখানে দেওয়া আছে, যে কোনো প্রবলেম হোক এই সেফটি কিন্তু কাজ করবে, ট্রিপ করবে, আপনি কিন্তু নিরাপদ থাকবেন। তবে এটা কিন্তু মেটাল কয়েল, এটাতে মেটাল কয়েল ব্যবহার করা হয়েছে। এখন যে রুম হিটারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছোট একটি রুম হিটার, ছোট যে কোনো রুমের জন্য পারফেক্ট একটি রুম হিটার, সম্পূর্ণ লাল হয়ে যায়, তবে এটা কিন্তু সিরামিক কোটেড করা। আপনার ত্বকে যে পুরো একটু ভাব হবে, অনেকে বলে যে আমার অ্যালার্জির প্রবলেম, কোনো প্রবলেমই আপনি কিন্তু দেখতে পাবেন না যদি এইরকম সিরামিক কোটেড থাকে। এটার কিন্তু টেম্পারেচার আপনি কম বেশি করতে পারবেন, সে অপশন আছে। প্লাস হচ্ছে এটাতেও থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়েছে, সেফটিও ব্যবহার করা হয়েছে, আর এটা কিন্তু রোটেট, একটা জায়গায় রেখে দিলে এটা কিন্তু 170 ডিগ্রি পর্যন্ত ঘুরে ঘুরে আপনার গরম বাতাসটা চতুর্দিকে ছড়িয়ে দিবে। এটা আপনারা পাচ্ছেন 3000 টাকাতে। এরপরে যে রুম হিটারটি দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেক সুন্দর দেখায়, এটাও সিরামিক কোটেড করা, এটা আপনারা পাচ্ছেন 3700 টাকাতে, এটাও কিন্তু রোটেট করবে, প্লাস সেফটি দেওয়া আছে। আর এটা কিন্তু 2000 ওয়াটের, এটা আছে 1500 ওয়াটের, 2000 ওয়াটের, এটাও কিন্তু 2000 ওয়াটের। প্লাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, কম বেশি করতে পারবেন, সে অপশন কিন্তু থাকছে। এটিতে বাড়তি একটি সুবিধা আছে, সেটি হচ্ছে যে আপনার রুমের টেম্পারেচার আপনি যেমনটা সেট আপ করে দিয়ে রাখবেন ঠিক সেই টেম্পারেচার হবে, এরপরে কিন্তু আর একটুও বাড়বে না। অথবা মনে করেন আপনি 37 ডিগ্রি সেলসিয়াস আপনার রুমের তাপমাত্রা সিলেক্ট করে দিয়ে রেখেছেন, যদি 37 ডিগ্রি হয়ে যায় আর তাপমাত্রা যদি ওই রকম ভাবে থাকে এটা কিন্তু আস্তে আস্তে তাপ কমিয়ে দিবে, অর্থাৎ সেন্সর দেওয়া আছে যাতে করে তাপটা অ্যাডজাস্ট করে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাজবাব একটি রুম হিটার, এটা নিলে অন্য কোনোটার আপনার আর প্রয়োজন পড়ছে না। অনায়াসে 200 স্কোয়ার ফিটের রুম খুব দ্রুতই গরম করে দিতে পারবে এই রুম হিটারটি, দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ এসির মতো, যখনই অন করবেন এটা খুলে যাবে, এরপরে কিন্তু সিরামিক কয়েল ব্যবহার করা, এটা দিয়ে গরম বাতাস বের হতে শুরু করবে। এখানে হিডেন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেমনটা এসিতে ব্যবহার করা হয়ে থাকে, আর এটাতে কিন্তু সেফটি ব্যবহার করা হয়েছে, ওভার হিটিং যে সেফটি সেটা ব্যবহার করা হয়েছে, ওভারলোড ওভার ভোল্টেজ যে কোনো প্রবলেম হোক যে কোনো ইস্যু হোক কেন এটা কিন্তু ট্রিপ করবে আর আপনাকে নিরাপদ রাখবে। দেখতে পাচ্ছেন যে এখানে সুইচ দেওয়া আছে, ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন, এরই সঙ্গে এটা কিন্তু অন অফ করতে পারবেন। অপশনগুলো কিন্তু প্রতিটাতেই দেওয়া আছে, প্রতিটাতেই এই অন অফ এইগুলো কিন্তু দেওয়া আছে, আপনারা এটার ব্যবহার নিতে পারবেন। এইটাতে মনে করেন আপনার রুমের টেম্পারেচার আপনি সিলেক্ট করে দিয়ে রেখেছেন 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক ওই পর্যন্তই আসবে। সিরামিক কয়েলের সেফটি সিকিউরিটির সঙ্গে খুব ভালো একটি রুম হিটার, আপনারা কিন্তু ওয়াল মাউন্ট করতে পারবেন, চাইলে ওয়াল মাউন্ট যদি না করেন আপনি যদি পোর্টেবল ভাবে ব্যবহার করতে চান, এই যে এইভাবে এখানে পায়া দেওয়া আছে এটার উপরে কিন্তু আপনি রেখে এটার ব্যবহার নিতে পারবেন, আর রুমটা কিন্তু খুব দ্রুত গরম করে দিবে। এগুলো ছিল সিরামিকের। অবশ্যই রুম হিটার কেনার সময় সিরামিক কোটেড দেওয়া থাকলে কি হয়, অনেক সময় অ্যালার্জির প্রবলেম থাকে অথবা স্কিনে একটা জ্বালা পোড়া ভাব আসে, এই ভাবটা একদমই থাকে না, স্মুথলি আপনার রুমটা কি করে গরম করে দেয় আর আপনি স্বাভাবিকই বুঝতে পারেন, যেমনটা আমরা গরমের সময় অনুভব করে থাকি এরকমটাই বোঝায়। তো অবশ্যই আপনার ওভার হিটিং যে সেফটি এটা কিন্তু অবশ্যই থাকতে হবে, নতুবা আপনার এটা কিন্তু বড় ক্ষতি এনে দিতে পারে, তো অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন। এরই সঙ্গে সিরামিক কোটেড আছে কিনা এটা লক্ষ্য রাখবেন, রোটেড যেগুলো আপনি পোর্টেবল রাখতে চাচ্ছেন রোটেড অপশন থাকলে আপনার জন্য বেটার হবে, আর যাতে করে রুম টেম্পারেচার আপনি যা দিয়ে রাখবেন সিলেক্টেড, যেমন আমরা এসিতে দিয়ে রাখি, এই অপশন যদি থাকে তাহলে আপনার জন্য পারফেক্ট একটি রুম হিটার হবে। অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবেন। পরবর্তীতে প্রতিটা রুম হিটারের আলাদা আলাদা রিভিউ নিয়ে আসবো, যাতে করে বিস্তারিত বুঝতে পারেন একটি রুম হিটারের কি কি অপশন দেওয়া আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।